এবার পাহাড়ে জমজমিয়ে প্রচার করলেন মহারাজা কিশোর দেববর্মা দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার জনগণের স্বার্থেই ত্রিপুরার গণতন্ত্র বাঁচার রক্ষার দাবিতেই বিজেপি দলকে তীব্র হুঙ্কার খুমলুং থেকে বিভিন্ন এলাকাতেই বিভিন্ন জনস্রোতের আজ পাহাড় এলাকাতে মহারাজা দাপট একদিকে যখন বিরোধীদের জোটের জন্য মহারাজা বৈঠকে এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নির্বাচন যতই শিউড়ে এগিয়ে আসতে শুরু করেছে শাসক দল বিজেপি পাহাড়ে ক্ষমতা হারাচ্ছে স্পষ্ট মহারাজার বিপুল তার প্রতিশ্রুতি একেবারে মান্যতা মানতে পারলেই জোটের সফলতা এবং বিজেপির অঙ্কেটা দাঁড়াচ্ছে চার থেকে পাঁচটি বিধায়ক পাবে তারা মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনের অঙ্কটা পাহাড়বাসীর রায়কে ফের চ্যালেঞ্জের মুখে শাসক গোষ্ঠী বিজেপি পাহাড় কাঁপিয়ে ফের বিধানসভা ভোটের মুখেই মহারাজার দাপট